সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এস প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে আপনাদের সাথে আছি আমি অর্ছি রহমান এবং প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে নতুন একজন অতিথি আছেন প্রিয় দর্শক আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন ফ্যাশন ডিজাইনার নূরে জান্নাত চলে যাচ্ছি তার কাছে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ আপু বেলা শেষের আয়োজনে আপনাকেও শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ এখন কাজ নিয়ে কেমন ব্যস্ত আছেন একটা ঈদ তো চলে গেল এবং দেখতে দেখতে আরেকটা ঈদও চলে আসছে বলতেই হবে সামনেই তো এই সময়টা কি একটু বেশি থাকে কাজের প্রেশার ঈদের প্রেশার তো আছে এই সাথে ওয়েডিং এর প্রেশার আছে ওয়েডিং এর কাজগুলো এখন থেকে আমাদের অর্ডার পড়ে গেছে খুব বেশি সময় আসলে নেই আসলে সময় খুবই কম একটা ঈদের পরে আরেকটা কাজটা শুরু হয়ে গেছে ঈদের পর থেকে আর এবারের ঈদের কালেকশন নিয়ে যদি জানতে চাই যে প্রতিবারই কিন্তু নতুন নতুন ট্রেন্ড চলে আসে তো এবার কোরবানি ঈদে কোন বিষয়টা মাথায় রেখে আসলে কালেকশনগুলোকে সাজানো হয়েছে এখন তো অনেক গরম সামারের কমফোর্টেবল ড্রেসগুলোই বানাচ্ছি বেশি কমফোর্টেবল ড্রেসগুলো সিঙ্গেল পিসগুলোই বেশি চলছে আর কি আর মেটেরিয়াল হিসেবে কি কি চুজ করছেন কটনের উপরে তো কথা নেই লিনেন কটন এগুলোই হচ্ছে আর কি সিল্কের হচ্ছে পার্টি ওয়ারের জন্য সফট সিলগুলো আমরা আমি রেখেছি এই ধরনের মাসলিনেরও কমফোর্টেবল কিছু বানাচ্ছি আচ্ছা প্রতি বছর যেটা বলছিলাম যে ট্রেন্ডটা চেঞ্জ হতে থাকে এবং শুধু ঈদের সময় কিন্তু না পুরো বছরে কিন্তু বিভিন্ন রকমের ট্রেন্ড আসে তো এই ট্রেন্ডটাকে আপনি কতটুকু ফলো করছেন বা মেইনটেন করছেন সেটা যদি জানতে চাই ট্রেন্ডটা তো ফলো করতেই হবে ট্রেন্ডটা ফ্যাশন ফোরকাস্টটাই তো ভেরি ইম্পর্টেন্ট কারণ আমি যদি ফ্যাশন ফোরকাস্টটা ঠিক না রাখি তাহলে আমার যে সব কাপড় চোপড় আমরা বানাই নরমালি সেইগুলো বাজারজাত করার জন্য তো ফ্যাশন ফোরকাস্টে সবচেয়ে ইম্পর্টেন্ট হ্যাঁ সবচেয়ে ইম্পর্টেন্ট ও ওইভাবে মাথায় রেখেই যেটা ট্রেন্ড কাটিং কালার সবকিছু মাথায় রেখেই কাজগুলো করতে হয় আর এবার তাহলে কি ট্রেন্ড চলছে এই বছরে ইন্দো ওয়েস্টার্নই করি বেশি আমি কে বানাই নরমালি আর গারারাটা এবার খুব চলেছে আর এবার প্যান্টের ভেরিয়েশন ছিল অনেক বেশি সালভারি ভেরিয়েশন অনেক বেশি ছিল অনেক বেশি রাখা ভেরিয়েশন ছিল এই ধরনের অনেকগুলোই মানে কাটিং এর অনেক ডিফারেন্স ডিফারেন্ট ডিফারেন্ট কাটিং নিয়ে আসার চেষ্টা করি আর এই যুগের সাথে পরিবর্তন হতে হতে কিন্তু আগের সময়কার মতো দেখা যায় একটু কাটিং চলে যাচ্ছে একটু স্লিভসে যাচ্ছে আগে সময়কার তো অবশ্যই আসবে বিকজ ফ্যাশন দ্যাট আ মতো সব সময় ঘুরে ঘুরে কিন্তু ফ্যাশন একটাই আসে যেমন আগে আমরা শর্ট কামিজ পরতাম আমরা মা সেই সময় আবার আমরাও পরেছি স্কুলে শর্ট কামিজ মাঝে ছিল একদম লম্বা ঝুলালা কামিজগুলো এখন লম্বা ঝুলালা চলছে গাউনের মতো করে আচ্ছা আর আগে ছিল আমরা লং কামিজ পরতাম এই ধরনের ছিল আর এখন শর্টও চলছে আবার লংটাও চলছে আর গাউনগুলো বেশি চলছে আবার শর্ট শর্ট কামিজও চলছে আর লেহেঙ্গা সারারা ঘরারা এগুলো বেশি চলছে এগুলো বেশি চলছে আর এই যে বলছিলেন যে ট্রেন্ডটাকে মাথায় রেখে আসলে ডিজাইন করতে হচ্ছে ট্রেন্ডকে মাথায় রেখে সবাই ফলো করছে তো সেই ক্ষেত্রে সব বয়সী মানুষ কি পারছে ট্রেন্ডটা ফলো করতে বা সেই ড্রেসগুলো পড়তে ইয়াং জেনারেশনের জন্য একরকম ডিজাইন টিনেজদের জন্য একরকম ডিজাইন আবার মিডেল এজ মিডল এজ যারা আছে তাদের জন্য একরকম আর শাড়ি সবসময় চলছে শাড়ি ইয়াংরাও পড়ছে এখন টিনেজরাও শাড়ি পরছে আবার ইয়েরাও শাড়ি পরছে

কালারটা এখন চলে না এখন কালারটা চলছে পেস্টেল কালার যেহেতু চলছে সেটা সবাই পড়তে পারছে আবার ব্রাইট কালার গুলো সবাই পড়ছে এখন কালারটা আসলে ওইভাবে বয়সের জন্য কালার মাথায় রাখতে হয় না গুলো থাকেই মানে যেসব কালারগুলো চলছে সেগুলো সবাই ক্যারি করতে পারে আর যেটা বলছিলেন যে যেহেতু ওয়েডিং সিজনও শুরু হয়ে গেছে তো কি পরিকল্পনা হচ্ছে কি প্ল্যানিং হচ্ছে ওয়েডিং এ এখন সবাই খুব লাইট কালার অফ হোয়াইটটাকে বেছে নিচ্ছে লাইট প্যাস্টেল কালারগুলো পছন্দ করছে আবার একদিন বিয়ের দিন তো একটু লাল পড়তেই যায় সবাই বিয়ের দিনটা লাল করতেই হবে সামার হলো কিছু করার নেই হ্যাঁ বিয়ের শকই থাকে আসলে যে ট্র্যাডিশনাল লুকটা নেই আর রেড কালার হ্যাঁ রেড কালারটা না পড়লেন যেন বিয়ে মানে একদম বিয়ের সৌন্দর্যটাই থাকেনা সো বিএতে রেড কালারই পড়ছে কিন্তু গায় হলুদ এর জন্য দেখছি সবাই অনেকেই পছন্দ করছে অফ হোয়াইট কালার মাস্টার্ড কালার লাইট কালার গুলো সবাই প্রাধান্য দিচ্ছে ক্লায়েন্ট কিভাবে চাচ্ছে সেভাবে মাথায় রেখে ডিজাইন আর এই যে ক্লায়েন্টের যে ডিমান্ডটা আছে সেটা আপনি কি করে আপনার ডিজাইনের সাথে ম্যাচ করে আসলে ফুলফিল করছেন বা আপনার একটা ভিশন আছে পরিকল্পনা আছে সেটার সাথে কি করে ম্যাচ হচ্ছে কিভাবে আপনি সাজেশন দিচ্ছেন ক্লায়েন্ট

পছন্দ অনুযায়ী করতে হয় আর আমি যেসব কাপড় চোপড় বানাই সেগুলো আমি আমার আমার যেসব কালার পছন্দ গুলো ফলো করে কাজগুলো কালেকশন গুলো রাখা হয় তো ওয়েডিং কালেকশনের মধ্যে আসলে কি কি আছে ওয়েডিং এ আছে হলুদের কাপড় বিয়ের আর ওয়ালিমার কাপড় তিনটা কাপড় থাকে মেহেদিরও কাপড় শাড়ি শাড়ি তো থাকেই

সাপোজ একটা ছেলে একটা কোটি পরলো সেই কোটির কালারটা আবার মেয়েটার লেহেঙ্গাতে থাকলো হ্যাঁ হ্যাঁ বা কমপ্লিট আহ যেকোনো একটা কালার পিক করতে হয় ছেলের কাপড় থেকে এই নিউ নিউ কালেকশনের গল্পে আবারও ফিরবো তবে ছোট্ট একটা বিরতি সময় হয়ে গেছে প্রিয় দর্শক নিয়ে নিচ্ছে এখানে ছোট্ট একটা বিরতি ফিরে আসছি আবারও আমাদের আজকের অতীথীর কাছে আমাদের সাথে থাকবে দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন ফ্যাশন ডিজাইনার নুরে জান্নাত কথা বলছিলাম তার সাথে চলে যাচ্ছি আবারও তার কাছেই যে নিউ নিউ কালেকশানের গল্প শুনছিলাম আবারও সেই গল্পে ফিরবো তবে তার আগে যদি এই যে আপনি এই কাজটা শুরু করেছিলেন যখন থেকে ফ্যাশন ডিজাইনার হিসেবে সেই সময়টা না হলেও তারও আগের কথা যদি বলি সে স্কুলে থাকতে আপনি এই কাজ করতেন এবং আপনি নিজে নিজে জামা ডিজাইন করতেন নিজে নিজে বানাতেন স্কুলে ব্যাপারটা তো আসলে ভাবাই যায় না আপনার সময় সেটা কি করে হয়েছিল আমি যেমন খুব প্রাধান্য দিতাম তখন তখন দেখতাম যে অনেকে যারা হাতে ছোট ফ্রেমে যারা সেলাই ওইসব আমার খেলাই ছিল ওইটা আমি সবসময় ওইটাকে ফলো করতাম

খুব চেষ্টা করতাম ম্যাগাজিনে আর মানে যেভাবেই হোক ওনার কাজগুলো দেখার চেষ্টা করতাম তো সবসময় ওটার মধ্যেই আমি লেগেছিলাম তারপর তো ফ্যাশন স্কুল ছিল আমার নিফটে কলকাতায় ওখানে ফ্যাশন স্কুল আমি সেই গল্পটা শুনবো কিন্তু তার আগে যে আপনি স্কুলে থাকতে যখন নিজের কাপড় তো বানাতেন তারপরে প্রথম কবে অন্যের কাপড় বানিয়ে দিয়েছিলেন কি এখন মনে আছে না আফটার স্কুল আমি একটা দিয়েছিলাম সেই সময় আমার ছিল যে আমি একটা আমার ফ্রেন্ডসরা সবাই এসে যেখানে বাসায় 97 এর কথা বলবেন এবং সেই সময় কিন্তু এক্সিবিশনের চল কিছুই ছিল না না একদমই ছিল না বলতে না হয়তো আর্ট কলেজে কিছু ছেলে মেয়ে আমার ফ্রেন্ডস ছোট ছোট এক্সিবিশন দিয়ে তাদের গুলো সেল করার চেষ্টা করতো তা আমি ভাবছিলাম তখন না আমি ড্রেস গুলো আমি ওভাবে এক্সিবিশন করে আমি করব পাবলিশ করব। তো তখন ওভাবে ভাবতে ভাবতে আমার খুব মানে কষ্ট করে আমার মাকে রাজি করালাম মা বলছে যে না এটা এইভাবে তো করা যায় কি আমি তো জানি না আমার তো আইডিয়া নেই আমি সে না আমি এরকম করতে চাই আমি করব তো বাসার ভিতরই একটা এক্সিবিশন দিয়ে আমার শুরু 97 এবং সেই সময়টাতে কিন্তু আসলে ফ্যামিলির সাপোর্টটা পাওয়া অনেক ডিফিকাল্ট ছিল কারণ কি আমার মা আমাকে সাপোর্ট দিয়েছিল সেই সময় ইনভেস্টমেন্ট করার বিষয় ছিল আমার মার আমাকে আমার মনে আছে 5000 টাকা দিয়ে বলেছিল যে এইটা আমি ইনভেস্ট করতে পারবো তো মনটা এখন এক্সিবিশন ছাড়া কি অন্য কোনো ভাবে সেগুলো প্রচার করতেন আপনি তখন তো নিশ্চয়ই সোশ্যাল বাইরে বাইরে যেতাম আমি যেমন মালয়েশিয়াতে গেছি চায়নায় গেছি বিভিন্ন দেশে গেছি ইন্ডিয়াতে গেছি আমার কাপড় নিয়ে শাড়ি সেল করেছি ইন্ডিয়াতে যাওয়ার আগে ভাবছিলাম যে ইন্ডিয়াতে এত শাড়ি এত কাপড় ওরা কি কখনো আমাদের আমার এই ডিজাইনগুলো পড়বে কিনা ওটা আমি নিফটে থাকতেই মানে আমার ফ্যাশন স্কুলে থাকতেই আমি আমার শাড়িগুলো মানে আমার দেশি ফ্যাব্রিকটা আমি বাইরে সেল করেছি তখন বাইরে দিল্লিতে আমার একটা বড় একটা এক্সিবিশন হয় ওখানে প্রতি বছরই হয় ওইটা আমি পার্টিসিপেট করলাম পার্টিসিপেট করে আমার এত ভালো লেগেছে না ওটা হচ্ছে আমার আমি যখন এনআইএফটি তে ছিলাম তখনই আচ্ছা এবং ইন্টারনেট সময় থেকে আপনি বিভিন্ন ফ্যাশন শোতেও কাজ করেছেন সেই অভিজ্ঞতাগুলো একটু জানতে চাই কাদের সাথে কাজ করা হয়েছিল

যারা ওনারা কিন্তু দুজন ওনাদের একদম হাতে ধরে কিন্তু একটা কারিগরের সাথে যখন কাজ করে ফ্লোরে বসে কাজ করে ওদের সাথে মিলে যায় হ্যাঁ ওনারা এত বড় রিনাউন ডিজাইনার বাট ওনাদের কাজের এটা ধরনটাই ছিল অন্যরকম ওদের কাছ থেকে অনেক কিছু শেখা হয়েছে আমার তখন ওই সময়টাতে মানে ওরা আমাকে বলতো যে নূর তুমি বাংলাদেশ থেকে মাসলিন নিয়ে আসতে পারবে তাহলে আমরা শাড়িটা ওভাবে বানাই দেন আমি বাংলাদেশ থেকে মাসলিন নিয়ে গেছি মাসলিনের শাড়ি আমি অনেক বাংলাদেশ থেকে কলকাতায় অনেক ডিমান্ড আছে আসলে অ্যাকচুয়ালি আমাদের দেশের আমাদের দেশে জামদানি আমাদের জামদানি মাসলিনের অনেক ডিমান্ড আছে বাইরের দেশগুলোতে যেগুলো আমরা হয়তো জানি না সবাই বাট বাইরে দেশগুলোতে আমি কখনো মানে মাসলিন জামদানি নিয়ে ইভেন আমার লন্ডনেও একটা শো হয়েছিল সেই শোতেও আমি মাসলিনের মানে আমাদের আমাদের যে অল্প কয়টা ফ্যাব্রিক কিন্তু আমাদের কিন্তু অনেক বেশি ফ্যাব্রিক নেই যে কয়টা ফ্যাব্রিক আছে প্রত্যেকটা কিন্তু রিনাউন্ড প্রত্যেকটা রিনাউন্ড ফ্যাব্রিক সবাই জানে কম বেশি এগুলো সম্পর্কে আর এগুলো নিয়ে যখন আপনি কাজ করতে গিয়েছেন বাইরের দেশে আমাদের দেশের একটা মেটেরিয়ালকে নিয়ে কাজ করা এটা আসলে কতটা কঠিন ছিল আপনার জন্য এটা কঠিন ছিল না এটা নেওয়ার কনসেপ্টটা চিন্তা করার চিন্তা করতে একটু কঠিন ছিল বাট ওখানে যাওয়ার পরে যে টা ওখানে যাওয়ার পরে যে মানে অ্যাপ্রিসিয়েশনটা ছিল মানুষের সেটা অন্যরকম ছিল ওটা অন্যরকম ওটা মানে সবাই খুব খুবই পছন্দ করে বাইরের দেশগুলোতে ওটাই বলছিলাম যে ফ্যাব্রিকগুলো আমাদের দেশে অল্প বাট আর সেক্ষেত্রে আপনার কি মনে হয় যেমন আপনি যেমন আমাদের দেশের যে যে মাসলিন কয়েকটা বা যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করার সুযোগ করে নিয়েছেন বা কাজ করতে চাইছেন বা এই প্রোডাক্টগুলা বাইরের দেশে আপনি পরিচিতি করে দিতে চাচ্ছেন কিন্তু আমাদের দেশে আসলে এগুলোর কতটুকু মূল্যায়ন হচ্ছে বা অন্যান্য যে ডিজাইনাররা আছে তারা আসলে কতটুকু আরও কাজ করতে পারতো আপনার কি মনে হয় আমাদের দেশে আসলে ওই যেগুলো উইভিং সেক্টরটা যদি একটু ভালো হতো তাহলে হয়তো বা আমরা একটু কম দামে কাপড় পেতাম তাহলে অনেকে এফোর্ড করতে পারতো এই সমস্ত ড্রেসগুলো সাধারণত সবাই বলে ডিজাইনার ড্রেসগুলো হয়তো একটু এক্সপেন্সিভ হয়ে যায় সেই ক্ষেত্রে সেই ফ্যাব্রিকগুলো যদি একটু এক্সপেন্সিভ মানে গুলো আসলে অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ আমাদের দেশে যেসব গুলো হয় এই গল্পে আবারও ফিরবো তবে আবারও ছোট্ট একটা বিরতি সময় হয়ে গেছে প্রিয় দর্শক আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতি ফিরে আসছি আবারও এক্ষুনি আমাদের আজকের অতিথি আছে আমাদের সাথেই থাকে দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষে আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন ফ্যাশন ডিজাইনার নূরে কথা বলছিলাম তার সাথে চলে তার কাছে যে যে বিষয়টা নিয়ে আপু বিরতির আগে কথা হচ্ছিল যাচ্ছে সবারই এটা কিন্তু একটা কমপ্লেন থাকে যে বাংলাদেশে যে ডিজাইনাররা কাজ করছেন তাদের পোশাকটা আমরা হয় রেগুলার পড়তে পারছি না হলে এফোর্ডেবল হচ্ছে না সবার হাতের নাগালের মধ্যে থাকছে না এই ব্যাপারটা নিয়ে আসলে আপনার কি বলার আছে আমরা আসলে যখন ডিজাইন করি তখন তো আমাদেরকে একদম রুট লেভেল থেকে ফ্যাবটা ফ্যাব্রিক এর মেটেরিয়ালটা

না তো এরকম কোন পরিকল্পনা কি মাথায় আছে যে না আমরা যারা অফিস গোয়িং রেগুলার ওয়্যার এর যেগুলো চিন্তা করি তাদের জন্য মাথায় রেখে সেটা আপনি কি ভাবছেন রেগুলার করা হয় রেগুলার ওয়্যার এখন অনেকই এফোর্ডেবল হয়েছে আগে থেকে এখন রেগুলার ওয়্যার অনেক করা হয় সামার টাইমটা মাথায় রেখে বা উইন্টার সামার টাইমটার মাথায় রেখে উইন্টারেও রেগুলার ওয়্যার করা হয় এখন যেমন আমরা এখন উইন্টার অনেক সুন্দর সুন্দর কেপ বানাই যেগুলো আগে আচ্ছা আগে শাল কিছুই আগে কেউ ভাবতে পারতো না এখন যে কেপ গুলো ইন্ডো ওয়েস্টার্ন গুলো উইন্টারে করা হয় সেগুলো কিন্তু বাইরে দেশে কেউ খুঁজলেও মানে ইয়ে করতে পারবে না ডিজাইনার ছাড়া তারা বাইরে কোনো ইয়েতে পাবে না এগুলো মানে বাংলাদেশি ডিজাইনার হতে হবে বা একজন ডিজাইনারই এগুলো বানাতে পারবে বাইরে মাস প্রোডাকশনে কিন্তু এইসব কাপড়গুলো ইন্ডো কিন্তু পাওয়া যায় না পাওয়া যায় না আর আপু আপনি দেশ বিদেশে অনেকগুলো কাজ করেছেন অনেকগুলো শোতে কাজ করেছেন এবং কলকাতায় অনেকগুলো শো কাজ করা হয়েছে কিন্তু আমাদের এখানে অনেক বড় বড় কাজ করেছেন সেটার মধ্যে একটা পাট নিয়ে কাজ করেছেন সেটা নিয়ে একটু শুনতে যাচ্ছি কেমন ছিল সেই পুরো অভিজ্ঞতাটা ওটা পার্ট একদম রুট লেভেল থেকে প্রত্যেকটা পাটে দড়ি দিয়ে কাজ করা হয়েছে আমার পাটে জুটে ফ্যাব্রিক দিয়ে কাজ করা হয়েছে অভিজ্ঞতা আমার আসলে এক মাসের মতো লেগেছে পুরো কালেকশন বানাতে তো আমাদের প্রাইম মিনিস্টার ছিল ওই প্রোগ্রামে সবাই খুব পছন্দ করেছে ডিজাইনগুলো আমি চেষ্টা করেছি আর কি প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে মানে শুধু ফ্যাব্রিকটাই যে পাটের ইউজ করলাম জুট ফ্যাব্রিক ইউজ করলাম সেটা না আমি যে এমবেলিশমেন্ট করেছি ওটা কিন্তু যে আমাদের নারিকেলের মালা থেকে যে বাটন হয় ওটা ওটা ইউজ করেছি পাট যেটা দিয়ে আমরা পাটের দড়ি দিয়ে যে আমরা প্যাকেট বাঁধি ওই ওই দড়িটা ইউজ করে আমার ড্রেস আমি প্রতি প্রত্যেক এমবেলিশমেন্ট কিন্তু পাটির দড়ির কাজ ছিল ইন্টারেস্টিং ছিল ওই কনসেপ্ট আপনি কোথা থেকে নিয়ে আসলেন বা কিভাবে কাজ তাই এটা আমার আমার আইডিয়া আমি আইডিয়া করেছি যে আমি পাটির দড়ি দিয়ে কাজ করব প্রত্যেকটা ড্রেসে আমি এমবেলিশমেন্ট করেছি পাটির দড়ি দিয়ে আচ্ছা পাটির দড়ি দিয়ে মানে আমরা এমব্রয়ডারি ক্ষেত্রে যেখন সুতি মানে সুতা পুতি এগুলো ইউজ করি সেইখানে আমি পাটির দড়িটা ইউজ করেছি আর তাছেরা মউন্না করেছি কিছু টার্সেল করেছি পাটের দড়ি দিয়ে একদম রপ পাট দিয়ে টার্সেল গুলো বানানো হয়েছে 20টা মডেল ছিল আচ্ছা তারা কিভাবে আসলে ক্যারি করতে পারছিল এই জিনিসটা কারণ মডেলটা তো বাংলাদেশি হ্যাঁ ভালোই ওরা ভালোই ক্যারি করেছে আমাদের তারপরে আমি ওখানে কিছু সেলিব্রিটি ছিল যাদের শাড়িগুলো দিয়ে সব সবাই শাড়িগুলো করা হয়েছে আর এরকম ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে কাজ করা যায় বা এই কনসেপ্টটা নিয়ে এগোতে গিয়ে এবং সাকসেসফুলি সেটা শেষ করে তারপরে ফিডব্যাক টা কেমন পেয়েছেন ফিডব্যাকটা খুবই ভালো ছিল যেটা বলছিলাম যে বাংলাদেশ থেকে বাইরে থেকে আমাকে অনেক অ্যাপ্রিসিয়েশন করেছে বলেছে যে বাইরে এক্সপোর্ট মানে আমি কিন্তু এখন কিছু কিছু পার্টি প্রোডাক্ট বাইরে এক্সপোর্ট করি এই শোটার পরে আমার ডিজাইনগুলো দেখে কিন্তু অনেক অ্যাপ্রিসিয়েশন এসেছে যার কারণে আমি বাইরে অনেক কিছু এখন পার্টির জিনিস বানিয়ে পাঠাই যেমন আমি পার্টির কোনো ইয়ে বানাই না ওয়াজ বানাচ্ছি না বা

যে মোনাপালি ম্যামের কথা বলছি ওনারা অলরেডি ওই ময়ূরের পাখা দিয়েছেন ভেবেছেন এবং কাজও করেছেন তো এটা না যে এটা কেউ করছেন এটা যে এটার জন্য জানতে হবে এক্সপেরিমেন্ট করতে হবে যে আমি এটা দিয়ে করলে কেমন হবে বা শুধু সুতা আর পুতি বা ইয়ে কাঠচুপির কাজ করলে যে ডিজাইনার ড্রেসেস বানানো যায় তা সব রকমের যেটা বলছিলাম যে ক্রিয়েটিভিটির মধ্যে থাকা এবং এক্সপেরিমেন্ট করা আপু অনেক ভালো লাগলো আপনার সাথে গল্প করে এবং অনেক কিছু জানলাম আসলে গল্প করতে করতে আপু অনুষ্ঠানের একদমই শেষে চলে এসেছি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো বিদায় নিতে হবে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা দেশকে ভালোবাসলে দেশের প্রোডাক্ট ভালোবাসলে আমরা আরো কাজ করতে করতে পারবো আরো সুন্দর সুন্দর কাজ নিয়ে আসতে পারবো কিন্তু একটু ভাবতে হবে দেশের জন্য তাহলে আমাদের সবকিছুই ডিজাইনারও ডিজাইন করতে পারবে এবং আপনারাও লাভবান হবে সবাই অনেক ধন্যবাদ আপু প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি বেলা শেষের আয়োজন আবারও দেখা হবে নতুন আরেকটি দিনের শেষে নতুন আরেকটি আয়োজনে নতুন অতি থেকে সাথে নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন এসএটিভির পর্দায় চোখ রাখুন